हे गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल शिवानी दे। तो घूम के उठलाम और बिछाना देखो এখন उठानो হয়নি, শুধু মশারিটা এখানে গুটিয়ে রেখেছি। মেয়ে ঘুমাচ্ছে এখনো। বাবা হাই বলো, গুড মর্নিং বলো। তো আমি বিছানা উঠিয়ে মুখ ধুয়ে আসি, এসে তারপর আবার কথা হচ্ছে। চা নামিয়ে রেখে একদিকে ভাত, এদিকে ভাত আর এদিকে ডাল বসিয়ে দিলাম। তো ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দেব, ভাতের মধ্যে দেব না, ডালের মধ্যে একটু আলু সিদ্ধ দেব। তো আলু সিদ্ধ, ডাল আর ভাত সকালবেলার খাবার। গাইস, আমি পুরো ভয় পেয়ে গেছি। এই যে দেখো, আমি তালা লাগিয়ে বন্ধনে যাওয়ার জন্য রেডি হয়েছি, আর ওই পাশে জুতোগুলো ছিল আমার, এই যে ছোটখনের জুতোগুলো পড়তে গেছিলাম। আমার তো হাওয়াই ছুটি নেই, তো আজকে কিনতে যাব। তো দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, একদম সাইড দিক দিয়ে অল্পের জন্য বেঁচে গেছে আমি। দেখো এদিকে আমি জুতো পড়তে গেছিলাম, ওই যে দেখো, দেখেছো দেখেছো এটা কি, এটা কি দেখেছো গাইস, দেখা যাচ্ছে কি, চলে গেল। বুঝতে পারছি না, দিনের বেলা ভিডিও করলে বোঝা যায় না ঠিক, একদম আমার পায়ের সামনে ছিল, মানে এত ভয় পেয়ে গিয়েছিলাম। এই যে আমি এদিক দিয়ে আসছিলাম, আর এই যে এইদিকে ছিল, এইদিকে ছিল। তো আমি সাপটা দেখে যে এত ভয় পেয়ে গিয়েছিলাম, তো সাপ সাপই হয়, তো ঢোড়া সাপ হোক আর মানে কি বল, গোখরো সাপই হোক, তো ঢোড়া সাপ তো, ঢোড়া সাপের নাকি বিষ থাকে না, কিছু হয় না। তো পরে তো বুঝলাম এটা ঢোড়া সাপ, কিন্তু আগে তো ওটা সাপ ছিল। প্রথমে দেখে তো পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, পুরো ভয় পেয়ে গিয়েছিলাম, আমার একদম পায়ের সামনে ছিল। তো আমি যাচ্ছি বন্ধন দিতে, রাস্তায় আছি, বন্ধন দিয়ে আসি। সকালবেলা আলু সিদ্ধ ভাত খেয়ে এই যে বেরোচ্ছি এখন ছুটতে, সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে এই যে বেরোলাম ছোটাছুটি করতে, আবার আসবো, এসে আবার আরেক জায়গায় ছোটাছুটি করবো। ছোটক্ষণ পোস্ট অফিসের ভেতরে ঢুকলো, একটু দরকার আছে পোস্ট অফিসে, আর মেয়ে ওই যে দাঁড়িয়ে আছে এদিকে ছায়ার মধ্যে। পোস্ট অফিস থেকে বেরিয়ে আমরা যাচ্ছি আবার একটা নতুন জায়গায়। আজকে শুধু দৌড়াদৌড়ি আর ছোটাছুটি চলবে আমাদের। বন্ধন অফিসে এসেছিলাম, একটু দরকার ছিল, তো এখানকার কাজ হয়ে গেল, এখন বাড়ি গিয়ে আমি রান্না বসিয়ে দেবো। বাবা জলটাতে পা দেয় না, আর ছোটক্ষণ চলে যাবে ডিউটিতে, তারপরে আবার ছোটাছুটি হবে। তো আজকে দিনভর পুরো ছোটাছুটি চলবে, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। আমি একটু রেডি হয়েছি, অথচ দেখো বৃষ্টি পড়ছে। রেডি হয়েছি, শপিং করতে যাব, আর দেখো বৃষ্টি চলে আসলো, কি করে যাব এখন, এখন বাজে 4:30 মতো, রেডিও হয়ে গিয়েছি। মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু ঘুমিয়ে তারপর যাবে, তার কারণ শপিং বলে তো মানে শপিং করতে যাওয়াও একটা পরিশ্রম। তো মেয়েকে বললাম তুই একটু ঘুমো, ঘুম থেকে উঠে তারপরে যাবো, আর আমি ভালো মতো এই জন্য রেডি হতে পেরেছি। তো ভাবলাম যাবো, এই যে দেখো বৃষ্টি শুরু হয়ে গেল, দেখি কতক্ষণ থাকে বৃষ্টি। তো
5টা বাজে, বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না। কত রাতে যাব? তো বাবাকে ফোন করি। বাবা এই ওঠো, এই মেয়ে উঠলো, ওঠো, এই দেখো আমি রেডি। আস্তে আস্তে উঠা, বৃষ্টি আসছে, তুই রেডি হয়ে থাকো, বৃষ্টি থামলে যাবে। মেয়ে ঘুমোতে চাইছিল না, বলছে আমাকে রেখে তুমি চলে যাবে, বাবা যেতে বলেছে। এরকম মেয়ে কিছুতে ঘুমোতে চাইছিল না, তো আমি একটু জোর করে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন সব কিছু রেডি, অথচ দেখো বৃষ্টি কমে গেল। এই যে মেয়ে আর আমি টোটোতে উঠে পড়লাম, দেখো এখন রৌদ্র উঠে গেছে, রেখে রেখে আধ ঘন্টা দেরি হলো। তো টোটোতে পুরো ঝাঁকুনি, তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ না। অটো থেকে নেমে সেবক মোড়ে নামলাম, তো এখন আবার টোটোতে উঠতে হবে। টোটোতে উঠে পড়লাম, বাচ্চাকে নিয়ে রাস্তা ক্রস করতে পুরো অসুবিধা, তো আমাদেরকে সেবক মোড়ের ওইদিকে নামিয়ে দিয়েছিল। তো এখন টোটোতে উঠলাম, নিয়ে নিল 10 টাকা ভাড়া। কোথায় ওর বাবা দেখি, ওই ছোট্ট এসছে। তো এখান থেকে শপিং করলে একটা মানে কি কুপন পাওয়া যাবে, তো লাকি কুপন, 3 তারিখ খেলা হবে। যদি আমাদের লাকে লেগে যায় তাহলে ওই যে মারুতি গাড়িটা দেখতে পাচ্ছ, ওই মারুতি গাড়িটা আমাদের হবে। তো সবাই আমাদের জন্য একটু প্রে করো মা দুর্গার কাছে, যেন ওই লাকি কুপনটা আমাদের লাগে আর ওই মারুতি গাড়িটা যেন আমাদের হয়ে যায়। কি বললো লাকি কুপন? চলো কি হচ্ছে, কি বললো? না তুমি আমাদেরটা ঢুকলো, দে দে, হ্যাঁ নাম্বারটা দে, আমাদের ব্যাগটা দিয়ে দিবে।
শপিং মল থেকে হেঁটে হেঁটে এই শপিং মলে আসলাম। তো গাড়িটা তো ওই শপিং মলের সামনেই রাখা আছে, তো ছোট্ট নামতে গেল। আমি আর মেয়ে এখানে দাঁড়িয়ে আছি। শ্রীলেদার্স থেকে ছোটকন জুতো কিনবে। আমি আজকে কিনবো না জুতো, আমি অন্যদিন জুতো কিনবো। আর এখানকার জুতোগুলো টেকসই হয়, কিন্তু মানে কোয়ালিটি ভালো, কিন্তু অত ফ্যাশনেবল না শ্রীলেদার্সের জুতোগুলো। ওই যে ছোটকন গাড়ি পার্ক করে আসছে, এই গাড়ি পার্ক করার একটা ঝামেলা, যেখানে সেখানে গাড়ি পার্ক হয় না, অনেক কষ্ট করে জায়গা খুঁজে নিতে হয়। কিন্তু জুতোগুলো তো আমার একটাও পছন্দ হচ্ছে না। বল, তোমরাও দেখো যে কোন জুতোটা ভালো। আমাকে এই জুতোগুলো পরতে বেশি কমফোর্টেবল লাগে, কিন্তু দেখতে তো অতটা ভালো লাগছে না। এই যে এই জুতোটা, এদিকেও অনেক জুতো আছে। জুতোটা পরে ট্রায়াল দিলাম, কিন্তু জুতোটা আমাকে অতটা কমফোর্টেবল মনে হলো না, সেজন্য জুতোটা নাও হলো না। ছোট্টন এখানে বেল দিচ্ছে কোমরে, আর আমি ছেলেদের বেলটা কিছু বুঝি না, নিজে পছন্দ করে নি। এখানে এত বেল দেখে আমার মাথা ঘুরে যাচ্ছে, আমি তো এগুলোর মধ্যে কিছু পছন্দই করতে পারছি না, বুঝতেই পারি না আমি ছেলেদের বেল্টের কি পছন্দ করে। এটার মধ্যে তো কোনো ডিজাইন থাকে না, ছেলেরা তার মধ্যে বুঝতে পারবে। দাঁড়িয়ে থাকতে থাকতে পুরো পা ব্যথা হয়ে গেছে, পাতাল ঘর নিচে পাতাল ঘর আছে, সামনে পুরো জ্যাম, মানে এগোনোই যাচ্ছে না। এতক্ষণ তো ট্রাফিকে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখো এত জ্যাম। এই জ্যামের জন্যই বাজারে মার্কেট করতে ইচ্ছে, বাজারে শপিং করতে ইচ্ছে করে, এই জ্যামের জন্যই শপিং করতে আসতে ইচ্ছে করে না, মনে হয় যে অনলাইন শপিং করে নেই। দেখো তো রাস্তার মধ্যেই 2 ঘন্টা শপিং করতে, আর কত সময় লাগে। তো এখন আমরা দাঁড়িয়ে আছি হিলকাট রোডের সামনে, আর এই সমস্ত মানে শপিংয়ে আমাদের বেশি বিরক্ত করেছে কি জানো, এই যে এই ছাতাটা, আসার সময় তো বৃষ্টি ছিল, তো সেই জন্য ছাতাটা নিয়ে আসলাম, আর এখন কোনো বৃষ্টি নেই, আর এটাকে নিয়ে টানতে টানতে যেখানে যাচ্ছি এটাকে নিয়ে যেতে হচ্ছে। তো সব থেকে বেশি অসুবিধা এটাই করলো। শপিং মল থেকে মেয়ের জন্য একটা জামাই নেওয়া হলো, আর ও একটু ফ্রক নেবে, জামা বলতে একটা প্যান্ট নেওয়া হয়েছে, একটা টি শার্ট নেওয়া হয়েছে। তো মেয়ে বলছে জামা কিনবে, তো ওইখানে ভালো জামা খুঁজে, মানে ফ্রক একটু অ্যাঞ্জেল টাইপের যে ফ্রকগুলো হয় সেগুলো কিনবে। শপিং মলের ভেতরে অত ভালো ছিল না, সেই জন্য আমরা অন্য বাজারে আবার আসলাম। ছোটকন আগে আগে যাচ্ছে, তো ওরা যেদিকে যাচ্ছে আমিও পিছে পিছে যাচ্ছি।
যে দোকানে ঢুকবে আমিও সেই দোকানেই ঢুকব। মেয়ের ফ্রক কেনার জন্য তো মার্কেটে আসলে কিছু পছন্দ করতে পারি না। শুধু হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি, কেনা আর হচ্ছে না। শুধু হেঁটেই যাচ্ছি। মেয়ের জন্য ফ্রক পছন্দ করতে করতে একদম ঘুমিয়ে গেল। এই যে একটা দোকানের সামনে আবার বসলাম, মানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না, কোমর পুরো ব্যথা হয়ে গেছে। কিছুক্ষণ ভিতরে দেখছে, দামাদামি করছে ও, তো আমি এখানের জন্য বসে আছি। পছন্দ করা হয়ে গেছে জামা, কিন্তু দামাদামি চলছে, সেটা তো আমি সেটার মধ্যে আমি নেই। তো সেই জন্য মেয়ে আর আমি এখানে চেয়ারে বসে পড়েছি, এখন আমরা দোকানদারি করছি। এই যে আসুন দিদি, আসো, বলবে এখানে ভালো জামা কাপড় আছে। জামাদামি করে নিয়ে আসলো জামা, শেষ পর্যন্ত জামা পছন্দ হলো, আর এখন কিছু নিব না, বাড়ি চলে যাব। মেয়ের দুটো জামা কিনে পছন্দ করতে করতে আমাদের অবস্থা শেষ, তো এখন বাড়ি চলে যাব। ওই যে আমার পেছনে একটা শাড়ির দোকান আছে, ওখান থেকে একটা শাড়ি পছন্দ হলো, তো দাম হচ্ছে 3,500 টাকার মতো। তো একটা দোকানে দেখে তো মানে নেওয়া যায় না, কয়েকটা দোকান ঘুরে তারপর নেব। তো বললো আরে চলো কয়েকটা দোকান ঘুরে নি, কয়েকটা দোকান ঘুরে তারপর নাকাই নিয়ে সেটা নেব। যে মোমোগুলির ভিতরে ঢুকছে, তো মোমোগুলির ওখানে প্রচণ্ড গরম, মানে ওখানে দাঁড়ানোই যাচ্ছে না, এত খারাপ লাগছে। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা, মেয়ে বলছে চাউমিন খাবে, মোমো খাবে না। যে এখানে একজন গান করছে, গান করছে না, চুপ করে দেয়। খুব সুন্দর গান করছে। রান্নাঘর পরিষ্কার করার জন্য যে ব্রাশ নেওয়া হচ্ছে, আমাকে গিয়ে এখন আজকে বাজার করে কালকে রান্নাঘর পরিষ্কার করতে লাগিয়ে দেবে। তো এই দোকান থেকে অনেক জিনিস কিনলাম আমরা, তো এখন দেখাতে পারছি না, অনেক টাকা নেওয়া হয়েছে। এই যে ব্যাগের মধ্যে আছে, তো বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। আইটেম 10 টাকার আর 20 টাকার, বেশি দাম না, আর একটা না তারও বেশি আছে। তো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওগুলো। এই যে বাড়ি থেকে এত বড় ব্যাগ নিয়ে আসা হয়েছিল। ছোট করে ওখানে গাড়ি পার্ক করছে, তো এই সামনের শাড়ির দোকানে ঢুকবো, তো এবার শাড়ি দেখবো। তো শাড়ি উপরে দেখাবে, শাড়ি নিচে নেই। আমাদের এক বান্ধবী বাবু শাড়ি কুর্তি কত শপিং, মানে এবার দুর্গা পূজা কি মলে শাড়ি নাও নাই হয়েছে, 4টা শাড়ি আজকে, আবার কুর্তি। ঠিক আছে নাও, আমরা উপরে শাড়ি দেখবো। হ্যাঁ, শাড়ির দোকানে শাড়ি নেওয়া হলো না, তো এই যে এখানে দোকানে বসেছি, ফাস্ট ফুডের দোকানে। তো এখানে একটু এগ রোল, চাউমিন, কি কে কি খাবে? এই যে চলে আসলো এগ রোল, তো আমি হাত ধুয়ে আসি। Thank you.
আমি আর মেয়ে এগ রোল খেলাম আর ছটকন চাউমিন খাচ্ছে। না খাবো না। কি বলবি বল? তা মেয়ে বলছে তোমরা কেউ খাবা? আমার মেয়ে আজকে এত উদার হলো কোথা থেকে সেটা বুঝতে পারছি না। বাড়িতে হলে তো আমার থেকেও খাবে, ওর বাবার থেকেও খাবে। তো ছটকন বলছে চাউমিনটা নাকি অত টেস্টি না, এগ রোলটাও সত্যি অত টেস্টি না এগ রোলটা। এখন থেকে এগ রোল খেয়ে এখন বাড়ির পথে রওনা দিচ্ছি। মা শিক্ষা ভাব কিনে নাই, পুরো টায়ার্ড আছি মা, খিদেও পেয়েছে, ভাতের খিদে লেগেছে। তো ছটকনের বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, তো এখান থেকে বিরিয়ানি প্যাক করে দূরে গিয়ে বলছে। আর আমার মেয়ের বলছে যে শিক্ষা বাপ খাবে, আর আমি কিছু খাবো না, আমার ইচ্ছে করছে না। ওই যে সামনের দোকানে ছটকন গেল, ওই যে দেখো ও বিস্কিটের প্যাকেট কিনতে গেল। তো কেন এই সময় বিস্কিটের প্যাকেট কিনছে বলছি তোমাদের, ওই যে ও বাবা ও হাঁটতে পারে না মনে হয়। তো কুকুরটাকে দেখে আমার মেয়ের পুরো মায়া লাগছিল, তো জানি না কুকুরটা অসুস্থ কিনা। তো এক প্যাকেট বিস্কুট কিনে নিয়ে এসে দেওয়া হলো, কিন্তু কুকুরটা তো খাচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, ওর মতো খেতে থাক, আমরা যাচ্ছি। এই যে দেখো কুকুরটা খাচ্ছে এখন, বাবা খাচ্ছে, ওই দেখ খাচ্ছে। 10টা বাজে, 10টা বাজে আমরা এখন বাড়ি পৌঁছলাম। বন্ধুরা আসতে আমরা টিটি টিনছি, আপনাদেরকে দেখাবো আগে, পর নেক্সট ব্লগে দেখাবো, বলো নেক্সট ব্লগে দেখাবো, আজকে দেখাবো না, অনেক বড় হয়ে যাবে বাবা। ঠিক আছে ঘরে যাই এখন, বাই বাই। এই যে বিরিয়ানি আর মেয়ের এই যে চিকেন চপ, চিকেন চপ না শিক কাবাব। তো খেতে বসে গেলাম 11টা বাজে। তো এক বিরিয়ানি আর চিকেন শিক কাবাব নিয়ে এসেছিলো, তো সেই জন্য মটন বিরিয়ানি বা চিকেন বিরিয়ানি নিয়ে আসেনি, এক বিরিয়ানি নিয়ে এসে দিব। তো এই যে শিক কাবাব, শিক কাবাব 6 পিসের মতো, 6 পিসেরও বেশি ছিল, তো ওটা দিয়ে সবাই মিলে আমরা খাচ্ছি। ভালোই আছে বিরিয়ানিটা, টেস্টি আছে, ছটকন বলছে টেস্টি আছে। কত করে নিল? 70 টাকা। তো এখন বাজে 12:10, আমি এখন ওষুধ খেতে বসলাম। এই যে দেখো এখানে লেখা আছে ইউরিস্প্যাস, খাবার পর দুটো, দিনে দুটো করে ইউরিস্প্যাস। তো সবটা খাওয়া হয়ে গেছে আর একটা ওষুধ বাকি আছে, আজকে খেলেই আমার একদম মুক্তি। ওই ওষুধটা ইউরিস্প্যাস খাওয়ার 10-15 মিনিট পরে এই ওষুধটা খেতে হবে, এই ওষুধটা খেতে হবে। এটা যেটা হচ্ছে নিফট্রেন, এই যে নিফট্রেন, এটাও খাওয়ার পরে, খাবার পর লেখা আছে দেখো দিনে দুটো করে। তো সব খাওয়া হয়ে গেছে, আর এই যে একটা পড়ে আছে ক্যাপসুল। তো বন্ধুরা আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাহলে তারা আমার চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিও। তো আবার আসছি নতুন একটা ব্লগ নিয়ে। গুড নাইট, সুইট ড্রিম।